এবারে যে কোয়েশ্চনটা আসছে, এবারে যে রিটার্ন কোয়েশ্চনটা আসছে ম্যাথের মধ্যে, তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ প্রথমটা আসছে সরলরেখা থেকে, তারপরেরটা আসছে ফাংশনের থেকে, তারপরেরটা আসছে ধারা থেকে, এবং লাস্টটা কি ত্রিকোণমিতি থেকে আসছে। এই চারটা কোয়েশ্চনের মধ্যে দুইটা একদমই খুবই সহজ, আর দুইটার মধ্যে একটা সহজ কিন্তু একটু পেঁচানো, আর একটা একটু লেন্দি বা দীর্ঘ। তা আমরা স্টেপ বাই স্টেপ একটা একটা করে দেখি, তারপর প্রত্যেকটাকে এক্সপ্লেন করব, তারপরে কোনটা প্রথমে দেওয়া উচিত ছিল, কোনটা পরে অ্যান্সার করা উচিত, এমন আমরা বিশ্লেষণমূলক আলোচনাগুলো করব। যার মধ্যে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ সরল রেখা থেকে আসা এই কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনের মধ্যে সবচেয়ে সহজ যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে প্রথমটা। প্রথমটা যদি আমরা দেখি, সরলরেখা দ্বারা একটা গঠিত বর্গক্ষেত্রের কর্ণদৈর্ঘ্য সমীকরণ বের করতে বলছে। তাহলে চারটা সরলরেখা দেওয়া আছে, তোমার সর্বপ্রথম যে কাজটা হবে এই চারটা সরলরেখা দিয়ে সেই চিত্রটা আঁকা। তুমি প্রথমে কি করবা, এটা চিত্রটা আঁকবে অ্যান্সারে, প্রথমে কি করবে এটা চিত্রটা আঁকবা। চিত্র আঁকার প্রথমে একটু মানে একটু ধরে নিয়ে মনে করে যে একটা 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 চিত্র আঁকার চেষ্টা করবো, যেখানে দেখতে পাচ্ছ এক্স ইজ ইকুয়াল টু টু, তার মানে এক্স ইজ ইকুয়াল টু মানে এটা কি ওয়াই অক্ষের সমান্তরাল রেখা সহ সমীকরণ এক্স ইজ ইকুয়াল টু টু। তারপর লেখা আছে এক্স ইজ ইকুয়াল টু ফোর, তুমি আন্দাজে একটু আন্দাজ করে এদিকে এক্স ইজ ইকুয়াল টু ফোর একটা সমীকরণ আঁকলাম। তারপর দেখো ওয়াই ইজ ইকুয়াল টু ফোর, মোটামুটি এটা ওয়াই ইজ ইকুয়াল টু ফোর, তারপর একটা ওয়াই ইজ ইকুয়াল টু সিক্স, ওয়াই ইজ ইকুয়াল টু সিক্স। দেখো এখানে একটা বর্গক্ষেত্র তৈরি হয়ে গেছে, এই যে এটা আমাদের বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রটার চারটা শীর্ষবিন্দু আছে, এই যে একটা শীর্ষবিন্দু, এই যে একটা শীর্ষবিন্দু, এই যে একটা শীর্ষবিন্দু, এই চারটা শীর্ষবিন্দু তুমি চিত্রের মধ্যে লেখলা। চারটা শীর্ষবিন্দুর মধ্যে এই শীর্ষবিন্দুটা অবশ্যই 2,4, দেখো 2, এই যে এক্স 2, আর উপরে কত এটা 4, এই যে এখানে 4, তারপর এটা কত এক্স এখানে 4,4, এই যে এক্স এখানে, এখান থেকে এখানে আসলাম 4 ঘর 4 ঘর, আর এই নিচ থেকে উপরে গেলাম 4 ঘর, এই যে 4, এই যে 4, সেজন্য 4,4। সেম ভাবে এই উপরেরটা 2, ওইদিকে কত 6, আর এটা কত, এইটা হচ্ছে 4,6। আশা করি বিষয়টা বুঝতে পারছো কিভাবে আমরা নির্ণয় করলাম। এখন তোমার এই যে 2,6, তারপরে 4, এখানে কর্ণ কোনটা কোনটা হচ্ছে, আমি যদি এটাকে বলি এ বি সি ডি, তার মানে আমি যদি কর্ণ বলি এ সি কর্ণ, এসি কর্ণ, এই কর্ণ আঁকতে গেলে তোমাদের সমীকরণ জানতে হবে যে দুই বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ কয় বিন্দুগামী, দুই বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ভাগ ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান। এই সমীকরণটা আশা করি তোমরা জানো। তাহলে আমরা এসি কর্ণটা খুব সহজেই নির্ণয় করতে পারবো। এসি কর্ণের ক্ষেত্রে আমি ধরে নেই ওয়াই মাইনাস ফোর ফোর সিক্স মাইনাস ফোর, তারপরে এক্স মাইনাস টু ফোর মাইনাস টু, যে সমীকরণটা আসলো এটা আমাদের এসি কর্ণের সমীকরণ। আর তারপরে যদি আমরা বিডি কর্ণের সমীকরণ আঁকি, বিডি ওয়াই মাইনাস ফোর তারপরে সিক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর, তারপর দেখো টু মাইনাস ফোর, এটা আমাদের এসি কর্ণ এবং বিডি কর্ণের যে সমীকরণটা আছে, এই দুটো সমীকরণকে আরেকটু আমরা যদি স্টেপ বাড়াই তাহলে একদম সুন্দর সমীকরণ আসবে। কিন্তু এটাও আস এটাও আস এটাও যা এটাও যদি তুমি লিখে দেশো তাও তোমার অ্যান্সার হয়ে যাবে। একদমই খুবই সিম্পল ছিল, তুমি চিত্র থেকে এই পয়েন্টগুলো নিবা, পয়েন্টগুলোকে বুঝবা একদম, আর এর চেয়ে বেশি কিচ্ছু লিখতে হবে না। এর চেয়ে যত বেশি লিখবা তোমার সময় ততই যাবে, তুমি সিম্পলি এইভাবে অ্যান্সার করে দিয়ে এসে পড়বা। এরপরে তোমরা যে ফাংশনের ম্যাথটা দেখতেছো, এই ম্যাথটা দেখতে যথেষ্ট সহজ মনে হলেও এটাতে একটু ঝামেলা আছে, যেটা অনেকেই ভুল করতে পারো। তা আমরা দেখি আর কি যে কিভাবে সলভ করো। প্রথমে কি লেখা আছে, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস ওয়ান দেওয়া আছে, আর আমাদের বলা আছে এফ ইনভার্স ওয়াইয়ের কথা বলা আছে। তার মানে অবশ্যই আমাকে প্রথমে এফ ইনভার্স ওয়াইটা নির্ণয় করে নিতে হবে। এফ ইনভার্স ওয়াই নির্ণয় করতে আমরা কি লিখি, ওয়াই সমান সমান মাইনাস এক্স মাইনাস ওয়ান, এই মাইনাসটাকে এই পাশে পার করে যদি দেই ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান, এরপরে মাই এই রুটটা তুলে দিতে আমরা স্কোয়ার করলাম এক্স মাইনাস ওয়ান। এখন এই স্টেপে অনেকে কি করবে, এখানে যদি বর্গ করে দেয় তাহলে দেখো ওয়াই স্কোয়ার, আর এই পাশে কত হয় রুটটা উঠে গেল, এই মাইনাসটাও কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে।
বা এই যে এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, কিন্তু এই মাইনাসটা যদি তুমি না রাখো ব্র্যাকেটের ভিতরে, তাহলে পরে যে অঙ্কটা আর কি হবে না, মিলবে না। এই ভুলটাই যদি অনেকে করে ফেলবে পরীক্ষার হলের মধ্যে, যার কারণে পরে যে সে আর উত্তরটা মিলাতে পারবে না, উত্তরটা ভুল আসবে। কিন্তু এটা খুবই চতুরতার সাথে এই স্টেপগুলো করতে হবে। এখন ব্যাপারটা হলো, তোমাদের কথা হবে যে ভাই আমি তো এই অঙ্ক আগে কখনো করিনি, তাহলে এই অঙ্ক যদি আমি হঠাৎ করে পরীক্ষায় আসে আমি কিভাবে বুঝবো, আমি তো স্কোয়ার করে ফেলাইবো। এখন অনেক সময় ভুল হয়ে যাবে, কিন্তু সেটা নিয়ে মাতামাতি করার কোনো দরকার নাই। তুমি এটাকে জাস্ট যেভাবে সলভ হয় তুমি সেভাবে রেখে এসে পড়বা। আর যদি তুমি বুঝতে পারো যে না আমি যদি এখানে এইরকম একটা স্টেপ নেই, তাহলে এটা মিলার একটা পসিবিলিটি আছে, তাহলে তো খুব ভালো, সেই ক্ষেত্রে তো আর কোনো কথাই থাকলো না। দেখো তো এই ক্ষেত্রে কি হবে, মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এক্স, তাহলে এক্স সমান সমান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান। এখানে অনেকেই করবে কি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান লেবে, কিন্তু এটা যদি লেখো এই আনসারটা আর মিলবে না। দেখো এটা সমান সমান এক্স আসছে, তাহলে আমরা এখান থেকে এফ ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু লিখতে পারি মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এই যে এফ অফ ইনভার্স এক্সটা তুমি নির্ণয় করার পরে, এখন আমরা যাব কিসেতে, এই যে এটা দেখানোতে বা প্রমাণ করার কাজটায় যাব। প্রমাণ করার কাজটায় প্রথমে কি লেখা আছে দেখো, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু এফ অফ এফ ইনভার্স এক্স। তাহলে এফ অফ এর যে সমীকরণটা আছে, এফ অফ মানে কি, এফ অফ মানে হচ্ছে রুট এক্স মাইনাস ওয়ান, কিন্তু যখন ভিতরে এক্স ছিল তখন আমরা এই পাশে এক্স লিখতাম, কিন্তু এখন কি এর ভিতরে এক্স আছে, এর ভিতরে এক্স নাই, এর ভিতরে কত আছে এফ ইনভার্স অফ এক্স। এখন মাইনাস রুট অফ এফ ইনভার্স এর মিনিং কি, এফ ইনভার্স এর মিনিং হচ্ছে এইটা, এফ ইনভার্স মানে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান। এফ ইনভার্স এক্স মানে কি, এফ ইনভার্স এক্স এর পরিবর্তে লেখা যায় এইটা। তাহলে এখন আমি কি লিখব, মাইনাস দেখো প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কাটাকাটি গেল, আর স্কোয়ার আর রুট কাটাকাটি যায়, তাহলে স্কোয়ার আর রুট কাটাকাটি গেলে মাইনাস মাইনাস এক্স, মাইনাস মাইনাস এক্স এ হয় প্লাস এক্স, মাইনাস মাইনাস এক্স এ হয় কত প্লাস এক্স। আর এই পাশে যদি আমি রাইট হ্যান্ড সাইডটা করি, রাইট হ্যান্ড সাইডটা দেখো এফ ইনভার্স এফ অফ এক্স, এফ ইনভার্স মানে কি, এফ ইনভার্স মানে কি এটা না, মাইনাস এক্স মাইনাস এক্স তারপর স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স। কিন্তু সেটা কখন হতো, এফ ইনভার্স এক্স থাকলে, কিন্তু ভিতরে কি এফ ইনভার্স এক্স আছে, নাই, এফ ইনভার্স এফ অফ এক্স আছে, তার মানে এখানে হবে মাইনাস এফ অফ এক্স। তাহলে মাইনাস এফ অফ এক্স এর মিনিংটা কি, মাইনাস এফ অফ এক্স এর মিনিংটা হচ্ছে এই যে মাইনাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান তারপর স্কোয়ার প্লাস ওয়ান। দেখো এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে রুট ওভার এক্স মাইনাস ওয়ান এরপর স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান, ওয়ান ওয়ান কাটাকাটি, তাহলে এক্স, তাহলে রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড। এখানে যদি তুমি দেখো একটু, যে এইখানে যদি তুমি মাইনাসটা না থাকতো, আমি যদি এইভাবে মাইনাসটা না করে আগেই বর্গ করে দিতাম, তাহলে কিন্তু এই পাশে আসতো মাইনাস এক্স আর পাশে আসতো এক্স, দুই পাশ কি মিলতো, দুই পাশ কখনোই মিলতো না। তাই এই বিষয়টা একটু কমপ্লেক্স করার চেষ্টা করা হয়েছে ঢাকা ইউনিভার্সিটি কোয়েশ্চেনে, যাতে করে অনেকে খুব সিম্পলি করার চেষ্টা করলেও এই একটা সামান্য একটা ফল্টের জন্য, সামান্য এটাকে তো যে কেউ এই ফল্টটা করতে পারে, কারণ এখানে স্কোয়ার করলে তো সবাই জানে এটা স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান এমন হয়ে যাবে, কে আবার এটা চিন্তা করতে যাবে যে মাইনাসটাকে পার করে ব্রাকেটের মধ্যে করতে হবে। মানে একটু অনেক সময় কমপ্লেক্স করার চেষ্টা করা হয়, কিন্তু সব ম্যাথে কিন্তু তার মানে করা হয় না, কিছু কিছু ম্যাথের মধ্যে এরকম ফাঁদ পাতার চেষ্টা করা হয়, যাতে করে অনেকেই ভুল করে। আর এই অঙ্কটা যখন একবার মিলবে না তোমার, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তোমার মাথা কি হয়ে যাবে, মাথা একদম গরম হয়ে যাবে। মাথা গরম হয়ে যাওয়ার পরে এই এই সামান্য ফাংশন ফাংশন আমি এতদিন এত কিছু করে আসছি, ফাংশনের অঙ্ক আমার মিলতেছে না, আমি এখন অন্যগুলো পরে করবো, আগে আমি ফাংশনটাই করি, এটা হবে তোমার অনেক বড় ভুল পদক্ষেপ, ভুল হয়ে যেতেই পারে। তার জন্য কি করবা, তুমি এই ম্যাথটাকে রেখে অন্য ম্যাথের দিকে অগ্রসর হবা, কারণ কি একটা ভুলের জন্য এটা হয়তো তুমি পার্সিয়াল, হয়তো এটা যদি মার্ক 4 থাকে তাহলে পার্সিয়ালি হয়তো 2-3 পাই পেতে পারো, কিন্তু তুমি যদি এটাকে মাতামাতি করতে যাও, কারণ তোমার সময় তো অনেক কম, রিটার্নের সময় মোটে থাকে 40 মিনিট, তো 40 মিনিট সময় তো তোমার হচ্ছে এটা কভার হবে না, তো কভার যেহেতু না হয় তাহলে এটাকে রেখে তখন তোমার অন্য কিছু যাওয়া উচিত। তাই এর পরবর্তীতে যদি তোমাদের অবশ্যই এমন একটা কোয়েশ্চেন থাকবে যেটাতে একটু টুইস্ট করার চেষ্টা করা হবে, সেই টুইস্ট ওয়ালা কোয়েশ্চেনগুলো নিয়ে বেশি মাথা ঘামাবা না, সেটাকে যদি
মিলাইতে পারো তাহলে মিলে গেল, আর যদি না বুঝতে পারো, কারণ পরীক্ষার হলে এই বিষয়টাকে মাথায় আসা খুব কষ্টকর, তুমি যদি মনেও করো যে ভাই আমি পারবো, হ্যাঁ, কিন্তু আসলে কিন্তু ওই সময় যে মানসিক পরিস্থিতি থাকে, যে চাপটা থাকে, সেই চাপে এই বিষয়টা আসা বেশ কষ্টকর হয়। তো সেটা নিয়ে তোমাদের অত বেশি চিন্তা করার দরকার নেই। আমরা পরবর্তী এই যে এই 3 নম্বর ম্যাথটা আছে, 3 নম্বর ম্যাথটা যদি তোমরা করতে চাও, তাহলে তোমাদের একটা ধারা আগে থেকে জানা দরকার। সেই ধারাটা হচ্ছে ই সমান সমান 1 + 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট। এই ধারাটা তুমি যদি জানো তাহলে একমাত্র এই কোয়েশ্চেনটা সলভ করতে পারবা। কোয়েশ্চেনটা খুবই সিম্পল, কিন্তু তার জন্য এই যে এই জ্ঞানটা তোমার দরকার। এই জ্ঞানটা যদি না থাকে তাহলে সিম্পল কোয়েশ্চেন হওয়ার কোনো লাভ নাই, কোয়েশ্চেনটা সলভ করতে পারবা না। তাহলে কি এই কোয়েশ্চেনটার জন্য আমি লিখি যে প্রদত্ত রাশিটা কত, 1 + 3/1 ফ্যাক্টোরিয়াল, 5/2 ফ্যাক্টোরিয়াল, 7/3 ফ্যাক্টোরিয়াল। এটাকে আমার জোর করে হলেও এমন একটা আকৃতিতে নিয়ে যেতে হবে। তো নিয়ে যেতে যদি আমি চাই তাহলে দেখো, 1 + 2 + 1/1 ফ্যাক্টোরিয়াল, দেখো 2 + 4 + 1/1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, তারপরে হচ্ছে এখানে 6 + 1/3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। তাহলে এই জিনিসটাকে একটু ভাঙ্গায় লেখা যায়, 1 + 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস এখান থেকে আসে 2/1 ফ্যাক্টোরিয়াল প্লাস এখান থেকে আসে 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 4/2 ফ্যাক্টোরিয়াল, এইখান থেকে যে পার্টটা আসে 1/3 ফ্যাক্টোরিয়াল প্লাস 6/3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। এখান থেকে আমরা যদি ওই মতো আলাদা করি, 1 + 1/1 ফ্যাক্টোরিয়াল, 1 + 2 ফ্যাক্টোরিয়াল, 1 + 3 ফ্যাক্টোরিয়াল, আর বাকি আরেকটা পার্টকে যদি আলাদা করি, 2/1 ফ্যাক্টোরিয়াল, তারপরে 4/2 ফ্যাক্টোরিয়াল, তারপরে 6/3 ফ্যাক্টোরিয়াল ডট 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 প্লাস ডট ডট ডট। দেখো এই জিনিসটার মান তুমি একবারে লিখতে পারছো ই, আর এই পাশে এই জিনিসটা থেকে যদি তুমি 2 কমন নাও, কত কমন নিলাম, যদি 2 কমন নাও তাহলে দেখো তো কত আসে, তাহলে এখান থেকে আসে 1/1 + 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3/3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডট। 2 কমন নেওয়ার পরে লক্ষ্য করো এই এই বিষয়টা কেমন হয়। 2, এই ঘটনাটাকে তুমি যদি একটু অবজার্ভ করো, এই অবজার্ভ করার পর তুমি বুঝতে পারবা এইটা হচ্ছে 1 + 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস এটাকে লেখা যায় 3 × 2 ফ্যাক্টোরিয়াল, 3 3 কাটা যায় প্লাস ডট ডট ডট। এই ঘটনাটাকে তুমি যদি আর একটু দেখো তাহলে কত আসে, 2 + 1/1 ফ্যাক্টোরিয়াল, ব্যাপারটা কি এই বিষয়টা কি ছিল, এটা 2 × 1 1/1 ফ্যাক্টোরিয়াল, এটা কি 1/2 ফ্যাক্টোরিয়াল, এটা কি 1, তারপরে ডট ডট ডট। দেখো ঘটনাটাকে আবার ই কে রেফার করতেছে না, তার মানে ই প্লাস 2 ই ইজ ইকুয়াল টু 3 ই, তার মানে এই জিনিসটার মোট মান হচ্ছে 3 ই সমষ্টি। আশা করি ঘটনাটা বুঝতে পারছো, যে এটা আমরা আলাদা করলাম, আলাদা করার পর 1/1 মানে 1, 2/2 মানে 1/1, 3/3 মানে 3 3 কাটা গেলে 1/2 ফ্যাক্টোরিয়াল ডট ডট ডট, তার মানে এই পার্টটা আবার কিসের মতো আসতেছে, ই এর মতো আসতেছে, তার মানে এটা সমান সমান মোটে 3 ই, কারণ এই যে সামনে 2 ছিল এই পুরোটা যদি ই হয় তাহলে 2 ই যোগ 3 ই। এখন আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে ত্রিকোণমিতি যে ম্যাথটা, ত্রিকোণমিতির ম্যাথটা একটু লেন্দি আর কি, একটু লেন্দি। এর আগে যে ম্যাথটা ছিল এটা মানে সবার মাথায় আসার মতো না, সবার মাথায় আসার মতো না মানে, কারণ তুমি এই জিনিসটা যে ই এর সূত্র দিয়ে পড়বে, ই এর ফাংশন দিয়ে পড়বে, এটাই কিন্তু অনেকের মাথায় আসবে না। আবার ই কি বা ই এর যে ধারাটা কি এটাই অনেকে ভুলে যাবে পরীক্ষার হলে, কারণ তোমাদের অনেকগুলো ধারাই ল্যাগরেজের উপপাদ্য থেকে অনেকগুলো ধারাই জানা আছে, e^x এর লন এক্স এর লন 1 + x, লন 1 - x, তারপরে তোমরা সাইন এক্স এর ধারা শিখছো, কজ এক্স এর ধারা শিখছো, এখন ঠিক মতো পরীক্ষার হলে গিয়ে আসল ধারাটা মনে পড়বে না, এটাই স্বাভাবিক। তা মনে করো এটাও তোমায় হচ্ছে অনেকে মিস করবে। এখন এরপরে যেটা আছে এইটা একটু লেন্দি হবে, এটা একটু লম্বা হবে, কিন্তু অবশ্যই এটারও উত্তর অতটা কঠিন না। এটা যদি আমরা দেখি, এটার থিটার মানটা চাইছে, তো তাইলে
সলভ করা শুরু করা যাক। সাইন টু থিটা সাইন থ্রি থিটা ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস কস থিটা কস টু থিটা। এখানে আমরা যদি একটু দেখি যে এই যে সাইন থিটাটা আছে, সাইন টু থিটাটা আছে, এই সাইন টু থিটাকে আমরা এক সাইডে রাখবো, আর সাইন থিটা প্লাস সাইন থ্রি থিটা আর ওই পাশে ওয়ান প্লাস কস টু থিটা এক সাইডে রাখবো, আর কস থিটাকে আলাদা সাইডে রাখবো। এখন এইটার মধ্যে সাইন সি প্লাস ডি এর একটা সূত্র ছিল, সেই সূত্রের মধ্যে যদি আমরা দেই তাহলে আসে টু ইন্টু সাইন থিটা প্লাস থ্রি থিটা ভাগ টু ইন্টু কস থিটা থ্রি থিটা মাইনাস থিটা ভাগ টু প্লাস সাইন টু থিটা, আর ইকুয়ালের ওই পাশে ওয়ান প্লাস কস টু থিটা মানে টু কস স্কোয়ার থিটা প্লাস কস থিটা। যে সূত্রটা কি হচ্ছে, টু থিটা আর থ্রি থিটাতে হয় ফোর থিটা, ফোর থিটা ভাগ টু থিটা সাইন টু থিটা, আর এখানে হয় থ্রি থিটা মাইনাস টু থিটা কস শুধু থিটা প্লাস সাইন টু থিটা, আর ইকুয়ালের ওই পাশে টু কস স্কোয়ার থিটা প্লাস কস থিটা। এটাকে যদি আমরা একটু সাইজ করি, এখানে যদি আমি সাইন টু থিটা কমন নেই, সাইন টু থিটা টু কস থিটা প্লাস ওয়ান, আর ওই পাশে ওটা যদি এই পাশে নিয়ে আসি, আর ওর মধ্যে যদি আমি কমন নেই কস থিটা, তাহলে টু কস থিটা প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। এখান থেকে আমরা লিখতে পারি টু কস থিটা প্লাস ওয়ান আর সাইন টু থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু কত, জিরো। তার মধ্যে থেকে একটা পার্ট আমরা লেখা পসিবল, টু কস থিটা প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, তাইলে কস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস হাফ, আর কস থিটা মাইনাস হাফকে লেখা যায় কস টু এন পাই প্লাস মাইনাস টু পাই বাই থ্রি, মানে থিটাটাকে লেখা যায় ডাইরেক্ট টু এন পাই প্লাস মাইনাস টু পাই বাই থ্রি। আর এ পাশে যদি আমরা দেখি সাইন টু থিটা মাইনাস কস সমান কত, জিরো। এই পার্টটা সমান সমান যদি জিরো হয়, আমি এটাকে আরো দুইটা স্টেপ করব, দুইটা স্টেপ যদি আরেকটু উপরে করি, আমরা এখানে সাইন টু থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে আমরা সাইন টু থিটাকে ভাঙাইতে পারি টু সাইন থিটা কস থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু জিরো। এখান থেকে যদি আমি কস থিটা কমন নেই, কস থিটা টু সাইন থিটা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, তার মানে এখান থেকে আসলো কস থিটা ইজ ইকুয়াল টু একটা মান জিরো, আর সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ। কস থিটা ইজ ইকুয়াল টু যদি জিরো আসে, এই বিষয়টাকে লেখা যায় যে থিটা সমান সমান টু এন প্লাস ওয়ান পাই বাই টু, আর এটা থিটা সমান সমান লেখা যায় এন পাই প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন পাই বাই সিক্স। তার মানে এখানে থিটার অ্যান্সারটা কত, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এইটা একটা অ্যান্সার, এই তিনটা অ্যান্সার। অঙ্কটা অবশ্যই বেশ লেন্দি এবং অনেক সময় সাপেক্ষ অঙ্ক, কারণ তোমার হচ্ছে এতটুকু অঙ্ক তোমার 1-2 মিনিট বা 3 মিনিটের মধ্যে করাটাও যথেষ্ট কঠিন, কিন্তু যদি এটা আগের থেকে করা থাকে তাহলে হয়তো সম্ভব হবে। কিন্তু যদি আমাকে বলা হয় যে ভাইয়া আমি যদি আমার কোয়েশ্চেনের মধ্যে যদি এই টাইপের ম্যাথ আসে, তাহলে আমি কি করব, অ্যান্সার কি সবগুলো করব নাকি সবগুলো করব না, এখন ব্যাপারটা হলো তোমার এই চারটা কোয়েশ্চেন মিলে তোমার মার্ক হবে 11, চারটা কোয়েশ্চেন মিলে তোমার মার্ক হবে কি 11, আর এমসিকিউ গুলোতে তোমার মার্ক ছিল কি প্রায় 18। আমি গড় উত্তর ধরি এমসিকিউ তো 18 ছিল আর এটাতে হলো 12। আচ্ছা যদি 12 হয় তাহলে প্রত্যেকটার মার্ক তো ধরে নেওয়া যাচ্ছে 3, এটা 3, এটা 3, এটা 3। তো এখন তুমি এই 3 মার্কের কোয়েশ্চেন করে
যে টাইমটা লস করবা, হয়তো ওই সময়ের মধ্যে যদি দেখো কেমিস্ট্রিতে বা বায়োলজিতে বা ফিজিক্সে সহজ কিছু কোয়েশ্চেন আছে, সেগুলো আরো তাড়াতাড়ি করা পসিবল, তাহলে তুমি এটাকে প্রথমে কি করবা, স্কিপ করবা, স্কিপ করে ওগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করবা, ওগুলো ঠিকভাবে করার চেষ্টা করবা, চেষ্টা করবা সবচেয়ে সহজ ম্যাথগুলো ধরার। কারণ এই ম্যাথটা তুমি পারোনি মানে এমন না যে হচ্ছে তুমি বাদে সবাই পেরে গেছে, সবাই পারেনি, এটা অধিকাংশই অনেকেই করবে না এত লেন্দি হওয়ার কারণে, বা অনেকে মাঝখানে এসে অনেকে সূত্র ভুল হবে বা এইরকম কারণে অনেকে এটা মিস যাবে। আর যাদের মিস যাবে না তারা তো মিলাই, তো মিলাতে পারলে তো সেটা তো হইলোই, সেটা সমস্যা নেই। যাদের প্র্যাকটিস, তুমি যদি দেখো যে তোমার প্র্যাকটিস নাই, তোমার অনেক লেন্দি লাগতেছে, সময় যেতে পারে, তাহলে প্রথমে এটা কি করবা, প্রথমে এটাকে স্কিপ করবা, পরে গিয়ে যদি তুমি সময় পাও তখন এটা সলভ করার চেষ্টা করবা। তারপরে বিপরীত ফাংশনের ক্ষেত্রেও তো আমি বললাম যে ওটাতেও যদি তোমার প্রবলেম ফিল হয় যে মিলতেছে না, তাইলে ওটা নিয়ে বেশি সময় ঘাটতে পারবা না, তুমি আগে যেতে হবে। তাই আমরা মোটামুটি এখান থেকে যেইটা জানতে পারলাম যে তোমার প্রথমে যে এমসিকিউ গুলা করলা, প্রথমে এমসিকিউ গুলো দেখলা যথেষ্ট অনেকগুলো, কিছু কিছু বড় বড় এমসিকিউ ছিল, কিছু কিছু এত ছোট ছিল যে মানে সামান্য দেখি অ্যান্সার বলে দেওয়া পসিবল যে এটার অ্যান্সার কত, আবার অধিকাংশ কি কনসেপচুয়াল এমসিকিউ ছিল। আর এখানে যেহেতু এই বছর রিটার্নটা প্রথম, তাই রিটার্ন সম্পর্কে একটা মোটামুটি ধারণা পাওয়াও সম্ভব না। কেন সম্ভব না, কারণ তুমি যদি আমরা যদি এমসিকিউ যে ধারণাটা পাই যে এমসিকিউ বিগত যদি 5 বছর 7 বছর যদি দেখি, তাহলে সেটা থেকে একটা প্যাটার্ন লক্ষ্য করা যায় যে প্যাটার্নটা এই বছর এই চ্যাপ্টারে এই টপিকটা থেকে আসছে, পরের বছর আসেনি সেই টপিক থেকে কিন্তু তার পাশাপাশি একটা টপিক থেকে আসছে, তারপরের বছর আবার ওই টপিক থেকে আসছে, এইভাবে আমরা কি একটা প্যাটার্ন ধরি। কিন্তু যেহেতু রিটেন একদমই নতুন তাই আমরা কোনো প্যাটার্ন ধরতে পারতেছি না। তাও তোমার এখান থেকে আমরা যেটা একটা আইডিয়া পাওয়া যায় যে যদি তোমার 4টা কোশ্চেন থাকে, 4টার মধ্যে 2টা থাকবে সিম্পল আর 2টা থাকবে একটু কঠিন, সে কঠিন মানে কি একটু লেন্দি অথবা একটু পেচ দেওয়া, যে পেচটা হয়তো তুমি ধরতে না পারলে অ্যান্সারটা তোমার ডিরেক্ট আসবে না, কিন্তু তার জন্য তোমার ভয় পাওয়ার কিছু নাই। তুমি অন্যান্য ম্যাথগুলা বা অন্যান্য হচ্ছে কোয়েশ্চেনগুলো ভালো করে সলভ করবা, যেহেতু খুব মানে এই টোটাল 100% তোমাকে কোয়েশ্চেন তো অ্যান্সার করতে হবে না যেহেতু, তাই তোমার এটা নিয়ে মাথা ব্যথার কিছুই নেই। তাই মোটামুটি এটাই আমরা দেখলাম, আশা করি তোমাদের এই ভিডিওটা কাজে লাগছে, প্লাস সাজেশন গুলো কাজে লাগছে। পরবর্তীতে আমাদের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি।